কন্ডিশনাল সেন্টেন্সেস এর বাংলা অর্থ কি জানো? শর্ত যুক্ত বাক্য। কমপ্লিটিং সেন্টেন্সের এর আগের যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা সেন্টেন্সেরই দুটো করে ক্লজ থাকে, একটা ক্লজ দেওয়া থাকে আর একটা ক্লজ আমাদের লিখতে হয়। এখানেও দুটো ক্লজ থাকবে, কিন্তু একটা ক্লজের সাথে ইফ যুক্ত থাকবে। এই ইফ দ্বারাই এখানে শর্ত প্রকাশ করবে, আর শর্ত ইংলিশ তো কন্ডিশন আমরা জানি, সেই অনুসারে ওই ইফ যুক্ত ক্লজটাকে বলা হবে ইফ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর আরেকটা ক্লজ তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন ক্লজ। এখন পরীক্ষাতে মেইন ক্লজও দেওয়া থাকতে পারে অথবা ডিপেন্ডেন্ট ক্লজ বা ইফ ক্লজটাও দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকুক, একটা ক্লজ দেওয়া থাকলে আমরা অবশ্যই আরেকটা ক্লজ অর্থের সাথে মিল রেখে লিখব। চলো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার হওয়ার চেষ্টা করি। এখানে দেখো, ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড। এখন দেখো এই ক্লজটার সাথে ইফ আছে, মাঝখানে একটা কমা আছে, তার মানে এটা হচ্ছে ইফ ক্লজ। পরীক্ষাতে এই ইফ ক্লজটা দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে এই ক্লজটা তোমাকে লিখতে হবে। এখানে দেখো ইফ যুক্ত অংশটা কোন টেন্সে আছে, এখানেও কিন্তু টেন্সের একটা বিষয় আছে। ইফ যুক্ত অংশটা যেমনটা তোমরা বুঝতে পারছো যে এখানে প্রেজেন্ট টেন্সেই আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরের অংশটাকে তোমাদের অবশ্যই ফিউচারে করতে হবে। অবশ্যই এখানে কিছু কোশ্চেন তোমাদের থাকতে পারে, সেটা পর্যায়ক্রমে সমাধান হয়ে যাবে, অবশ্যই তার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন পরীক্ষাতে তোমার হয়তো প্রথম ক্লসটায় মানে ইফযুক্ত ক্লসটায় দেওয়া থাকলো না, তোমাকে অবশ্যই পরের অংশটা দেখে বুঝতে হবে এখানে কি হবে, কারণ তুমি তো প্রথমেই বুঝতে পারবে না যে এখানে কি ইফযুক্ত ক্লসই হবে কি না। যদি তুমি বুঝতে পারো যে এখানে ইফযুক্ত ক্লস হবে তাহলে তুমি অবশ্যই ইফ দিয়ে লিখবে, কারণ পাঁচটা সেন্টেন্স থাকবে, পাঁচটার যে কোনটা কন্ডিশনাল সেন্টেন্স সেটা কিন্তু তুমি যদি ক্লসটা পড়ে বুঝতে না পারো, মানে যে ক্লসটা দেওয়া থাকবে সেটা পড়ে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু হবে না, ইচ্ছামতো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স বানালে হবে না। তোমাকে বুঝতে হবে যে যেই অংশটা দেওয়া আছে, যেমন এখানে আছে হি উইল নট শাইন ইন লাইফ, সে জীবনে সফল হতে পারবে না। কেন হতে পারবে না? যদি না, তাই না? যদি না, তাহলে এখন যদি না অর্থে ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি না একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে সে জীবনে সফল হতে পারবে না, তাহলে এরকম যদি না যদি হয় তাহলে তুমি লিখবে। যদি অন্য কিছু দিয়ে লিখতে পারো, সেটা যদি কন্ডিশনাল সেন্টেন্স না হয় তাহলে নাই, তুমি লিখবে না। তো এরকমও হতে পারে যে ইফ যুক্ত ক্লসটা দেওয়া থাকতে পারে, মেইন ক্লসটা তোমাদের লেখা লাগতে পারে। তো আশা করছি বুঝতে পেরেছো। এখানে দেখো আবার কি ঘটেছে, বি ট্রুথফুল, ইফযুক্ত ক্লসটা কিন্তু প্রথমে নাই, মানে কি প্রিয় শিক্ষার্থী, ইফযুক্ত ক্লসটা পরেও থাকতে পারে, কিন্তু এখানে দেখো যে ক্লসটা প্রথমে আছে বি ট্রুথফুল, কমা কিন্তু নাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এর মানে হচ্ছে ইফযুক্ত ক্লসটা যদি সেকেন্ড ক্লস হিসেবে থাকে সেখানে কিন্তু তোমাকে আর কমা ব্যবহার করতে হবে না, শুধুমাত্র শেষে ফুল স্টপ ব্যবহার করে দিলেই হবে। কিন্তু এখানে দেখো, এখানে সাবজেক্ট নাই, এখানে অক্সিলারি ভার্বও নাই, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে, মেইন ক্লজটা ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে, কিন্তু এখানে দেখো ইফযুক্ত ক্লজটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। ইম্পারেটিভ সেন্টেন্সও তুমি লিখতে পারো যদি ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন এই সেন্টেন্সটা আবার এভাবেও তো থাকতে পারে, ইফযুক্ত ক্লজটা প্রথমে থাকলো, ইম্পারেটিভ সেন্টেন্সটা পরে থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইফযুক্ত ক্লসটা শেষ হওয়ার সাথে সাথে কমা দিয়ে মেইন ক্লসটা লিখতে হবে। এখানে কিন্তু এটা ইম্পারেটিভ হয়েছে, যেমনটা এখানে বলেছিলাম, একটু আগে বলেছিলাম না যে ইফযুক্ত ক্লসটা যদি প্রেজেন্ট টেন্সে হয় পরের অংশ ফিউচারে হবে। এখন ফিউচারে না হয়ে কিন্তু প্রিয় শিক্ষার্থী কিসে হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে কেন হবে সেটা কিন্তু একটা কারণ আছে, যদি ইফযুক্ত ক্লসটি দ্বারা চিরন্তন সত্য বোঝায়। কি বোঝায়? ইফযুক্ত ক্লসটা যদি চিরন্তন সত্য বোঝায়, বৈজ্ঞানিক সত্য বোঝায়, সেক্ষেত্রে কিন্তু পরের অংশটা আমরা প্রেজেন্টেও লিখতে পারি, আমরা পরের অংশটাকে ইম্পারেটিভ সেন্টেন্সও লিখতে পারি। চলো দেখি তৃতীয় সেন্টেন্সটাতে কি আছে, ইফ আই রিচড লেট, যদি আমি দেরিতে পৌঁছাতাম, তাহলে পৌঁছাতাম পাস্ট ফর্মে আছে, ভার্বটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। দেখো এখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে কি ইফযুক্ত ক্লসটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা থাকলো, দেখো পরের অংশে গিয়ে কি হয়েছে, সাবজেক্টের পরে উড ব্যবহার করেছে, উডের পরে ভার্বের
প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে। ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশটাতে সাবজেক্টের পরে উড ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন তো বিপরীত ক্রমও ঘটতে পারে, তাই না? বিপরীত ক্রমটা কিভাবে ঘটতে পারে? সাবজেক্টের পরে উড, মানে উডযুক্ত অংশটা সেন্টেন্সের প্রথমে আছে, মানে প্রথম ক্লজ হিসাবে আছে। বলেছিলাম প্রথম ক্লজ হিসাবে যদি ইফ ক্লজটা না থাকে তাহলে কিন্তু আর দুইটা ক্লজের মাঝখানে কমা ব্যবহার করতে হবে না। দেখো ইফের আগে কমা নেই, ইফের আগে কমা আছে নাই, কমা ব্যবহার করতে হবে না। কমা ব্যবহার না করে ইফ ক্লজটা লিখতে হবে। এখানে ইফ যুক্ত ক্লজটা প্রথমে নেই, মেইন ক্লজটা প্রথমে আছে, আর মেইন ক্লজটায় অক্সিলারি ভার্ব হিসেবে উড আছে। তার মানে প্রিয় শিক্ষার্থী, ইফযুক্ত ক্লজটা তাহলে আমাদের কিসে করতে হবে? ইফযুক্ত ক্লজটা অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। যেমনটা থাকুক, তিন নম্বরটা চার নম্বরটা যেভাবেই থাকুক, আবার বলছি ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে মেইন ক্লজটাকে আমাদের সাবজেক্ট প্লাস উড শুট মাইট দিয়ে লিখতে হবে। আবার উল্টা হতে পারে, সাবজেক্ট প্লাস উড শুট মাইট মানে মেইন ক্লজটা প্রথমে থাকতে পারে। মেইন ক্লজটা যদি প্রথমে থাকে তাহলে ইফ ক্লজটাকে আমাদের পরে লিখতে হবে, তাহলে ইফ ক্লজটা অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, কিন্তু ক্লজের মাঝখানে কোনো কমা ব্যবহার করা চলবে না। তো আশা করছি বুঝতে পেরেছ। চলো এবার পাঁচ নাম্বার সেন্টেন্সটাতে কী আছে একটু দেখি। ইফ আই হ্যাড নোন হিস মোবাইল নাম্বার, ইফ আই হ্যাড নোন, এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে। হ্যাডের পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থী, এখানে ইফযুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এখন দেখো মেইন ক্লজটা কি করা হয়েছে, উডের পরে হ্যাব ব্যবহার করা হয়েছে। মেইন ক্লজটাতে উডের পরে হ্যাব ব্যবহার করা হয়েছে, তার মানে প্রিয় শিক্ষার্থী এর আগের সেন্টেন্সটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে শুধু উড শুট মাইট ব্যবহার করব, আর যদি ইফযুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে উড শুট মাইটের পরে আমরা হ্যাব ব্যবহার করব। হ্যাবের পরে যথারীতি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মনে থাকবে তো? আশা করছি মনে থাকবে। যেই কোনো সেন্টেন্স হতে পারে, তোমাকে শুধু স্ট্রাকচার মনে রাখতে হবে আর সেন্টেন্স পরে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যে ক্লজটা দেওয়া থাকবে সেই ক্লজটা পরে অর্থ বুঝতে হবে, তুমি যা লিখবে লিখার পরে অর্থটা যথাযথ হয় কিনা তা বোঝার চেষ্টা করতে হবে। চলো এখন ছয় নম্বর সেন্টেন্সটা দেখি। এখানে কি বলা হচ্ছে, আই উড হ্যাভ হেল্প হিম, আই উড হ্যাভ হেল্প হিম, তার মানে প্রিন্সিপাল ক্লজটা প্রথমে দেওয়া আছে, তাহলে এখন ইফ ক্লজটা আমাদের লিখতে হবে। এখন প্রিন্সিপাল ক্লজটাতে কি ঘটেছে, সাবজেক্টের পরে উড হ্যাভ আছে, উডের পরে হ্যাভ আছে, শুট থাকতে পারতো, মাইট থাকতে পারতো, কিন্তু তার সাথে যদি হ্যাভ যুক্ত থাকে তারপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে ইফ যুক্ত ক্লজটাকে আমাদের অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষাতে যদি একটি শর্তযুক্ত ক্লজ দেওয়া থাকে তাহলে তার উপর ভিত্তি করে কিভাবে তোমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করবে। আশা করছি মনোযোগ সহকারে দেখেছো।